আরজি কর নিয়ে আলোচনা আছে আজ বুধবার ফের রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। এদিন সকালে তাদের চতুর্থ এবং পঞ্চম দফা নিয়ে আলোচনা চেয়ে রাজ্যের কাছে ইমেল করেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাদের ইমেলে জবাব দিয়েছে নবান্ন। এদিন সন্ধে 6:30 বৈঠকের জন্য ডাকা হয়েছে জুনিয়র ডাক্তারদের। রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পান্থ। গত শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে ম্যারাথন বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। 2 ঘন্টার বৈঠকের মিনিটস দেখতে আরো 2.5 ঘন্টা কেটে গিয়েছিল। দুপক্ষই বৈঠককে সদার্থক বলে দাবি করেছিল, কিন্তু জট এখনো কাটেনি। এদিন জুনিয়র ডাক্তারদের আন্দোলন 40 দিনে পড়ল। জিবি বৈঠক করে তারা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এই পরিস্থিতিতে আলোচনার রাস্তা খোলা রেখেই এদিন সকালে রাজ্যকে মেল করেন জুনিয়র ডাক্তাররা। তার জবাবে তাদের ডাকা হয়েছে। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের কৌঁসুলি ইন্দ্রজয় সিং জানিয়েছেন আরজি করের ঘটনায় ফিয়ার সাইকোসিসে ভুগছেন জুনিয়র ডাক্তাররা, কারণ হাসপাতালে এখনো ভয়ের পরিবেশ রয়েছে বলেও আদালতকে জানিয়েছেন তিনি। কর্মক্ষেত্রে নিরাপত্তার গ্যারান্টি চেয়েছেন ইন্দিরা। আদালতকে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা কবে আন্দোলন তুলবে তা তারা জিবি বৈঠকে সিদ্ধান্ত নেবেন। গত শনিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আন্দোলনকারীদের দাবি মেনে সরিয়ে দেওয়া হচ্ছে কলকাতার পুলিশ কমিশনারকে। সেই মতো মঙ্গলবার বিনীত গোয়েলের জায়গায় কলকাতা পুলিশের কমিশনার হয়েছেন মনোজ ভার্মা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নেতা অনিকেত মাহাতো জানিয়েছেন তাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল, অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারির বিষয়টি সেটা মানতে হবে। আর মহামান্য সুপ্রিম কোর্ট যেভাবে নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে তাঁদের দাবিকে মান্যতা দিয়েছে, তাদের দাবি ছিল কলেজ ক্যাম্পাসে যাতে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা না ঘটে সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসরে আরও বৃহত্তর করতে হবে। তারা মনে করেন এই দাবিগুলো নিয়ে দ্রুত সরকারের সঙ্গে আলোচনা হওয়া উচিত।